যারা হোমিওপ্যাথি ওষুধ খাইতে চান, অরিজিনাল ওষুধ খাইতে চান, তারা আমাদের জয়কালী মন্দির আল হেলাল হোমিও ফার্মেসিতে আসতে পারেন। ভিপি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পাঠাতে পারবো। দিন যাবৎ পাইলসে ভুগছেন, তারা যদি হোমিও ওষুধ নিয়মিত খান, শ্বাসকষ্ট বা অন্যান্য রোগও যারা আছেন, তারা যদি নিয়মিত হোমিও ওষুধ খান তাহলে বেশি সময় লাগে না। নিয়মিত ওষুধ সময় নিয়মিতভাবে ওষুধ সেবন করলেই তারা খুব দ্রুত এই রোগ থেকে মুক্তি পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার এখানে সরাসরি আসলাম, আপনি একজন ডাক্তার মানুষ, আমাদের অনেক গৃহস্থরা আছে আসলে, যারা রোগ অনেক রোগের চিকিৎসা ভুগতেছে বা অনেক রোগের চিকিৎসা, কোথায় কী ডাক্তার দেখাবেন? যেহেতু উমরপতির প্রতি অনেকের রাস্তা নেই, সেজন্য আমরা চলে আসলাম আপনার কাছে। আসলে মূলত আপনি কী কী ধরনের চিকিৎসা করে থাকেন? আসলে হোমিওপ্যাথিতে সব ধরনের রোগেরই চিকিৎসা করা হয়। যারা হোমিওপ্যাথি ওষুধ খাইতে চান, অরিজিনাল ওষুধ খেতে চান, তারা আমাদের জয়কালী মন্দির আল হেলাল হোমিও ফার্মেসিতে আসতে পারেন। এখানে আসলে সব ধরনের ওষুধ পাবেন এবং অরিজিনাল ওষুধ পাবেন। এছাড়াও যারা ঘরে বসে চিকিৎসা করতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ভিপি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পাঠাতে পারবো। আচ্ছা, আর আপনি তো মূলত একজন ডাক্তার। জি 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 জি, আপনার একটু পরিচয়টা দিয়ে একটু বলবেন। আমি ডাক্তার মোহাম্মদ ইউনুস খান, বিএসএমএস। বিশেষ করে যারা দীর্ঘদিন যাবৎ পাইলসে ভুগছেন, তারা যদি হোমিও ওষুধ নিয়মিত খান তাহলে অল্প সময়ের মধ্যেই, বেশি সময় না, অল্প সময়ের মধ্যেই এই রোগটা ভালো করা সম্ভব। এছাড়া যারা যৌন রোগে ভুগতেছেন, এছাড়া শ্বাসকষ্ট বা অন্যান্য রোগও যারা আছেন, তারা যদি নিয়মিত হোমিও ওষুধ খান তাহলে বেশি সময় লাগে না। নিয়মিত ওষুধ সময় নিয়মিতভাবে ওষুধ সেবন করলেই তারা খুব দ্রুত এই রোগ থেকে মুক্তি পাবেন। আর এছাড়া শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসাবে নিযুক্ত আছে। আচ্ছা, আর যেহেতু আপনি একজন ডাক্তার হয়ে সবার মানে ঘরে বসে চিকিৎসা দেওয়ার মূল উদ্দেশ্য, কারণটা কি, যে মানে কেন এই সেবাটা আপনি দিচ্ছেন বা কেন? সরাসরি আসতে বললে সবচাইতে ভালো। আর যারা দূরে আছেন, যাদের আসা সম্ভব না, তারা ফোনে কথা বলে সব ধরনের বিস্তারিত আলোচনা করার পরে তাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পাঠানো সম্ভব। সম্ভব? আচ্ছা, মানে আপনি কী কী ধরনের, তাহলে মূলত আপনি ঠান্ডা জনিত রোগ, তারপরে সেক্সুয়ালের ওষুধ, আর আপনি পালসের সমস্যা করে থাকেন না, আরও কোনো রোগের চিকিৎসা? মূলত হোমিওপ্যাথিতে সব ধরনের রোগেরই চিকিৎসা করা হয়। তারপরেও যারা আমাদের কাছে আসে, বেশিরভাগ দেখা যাচ্ছে পালসের রোগীগুলোই বেশি আসে, এছাড়া যৌন রোগী বেশি আসে, এছাড়া শ্বাসকষ্টের রোগী বেশি আসে। আচ্ছা, মূলত আপনি এই রোগের চিকিৎসা করে থাকেন এবং কি ঘরে বসে চিকিৎসা দিতে পারবেন? হ্যাঁ, যারা নিতে চায় তারা যোগাযোগ করলে আমরা তাদেরকে ঘরে বসে ওষুধ পাঠাতে পারবো, পাঠিয়ে দেবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার কী কী করতে হবে, মানে ধরেন আমি এখন ওষুধ নিব, ধরেন আমি 1000 টাকার ওষুধ নিলাম, সেই ক্ষেত্রে আমাকে কত টাকা পেমেন্ট করতে হবে? আসলে একজন রুগী তার সমস্যার কথাগুলো সব বলবে, বলার পরে তার জন্য কী ওষুধ লাগবে, কত টাকা আসতে পারে সম্ভাব্য তাকে জানানো হবে। তারপরে সে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, সে যদি বিকাশ বা অন্যভাবে টাকা পাঠাইতে পারে তাহলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধটা পাঠাতে পারি। আচ্ছা, সে মানে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবেন, সেই ক্ষেত্রে কি পেমেন্ট করতে হবে কিছু? যদি কন্ডিশনে দেওয়া যায় সেক্ষেত্রে তো আর কোনো টাকার দরকার নেই, আর যদি কন্ডিশনের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে তাকে টাকাটা পাঠাইতে হবে বিকাশে। মানে কন্ডিশনে হলে তখন কিছু পেমেন্ট করতে হবে, মানে 20% পেমেন্ট করলে আপনার কন্ডিশনে পাঠিয়ে দিতে পারবেন? পাঠাতে, হ্যাঁ, পাঠানো যাবে, পাঠানো যাবে। আর 64 জেলায় তো আপনি ওষুধ দিতে পারবেন? হ্যাঁ, কুরিয়ার সার্ভিসের মতো সারা বাংলাদেশে পাঠানো যায়। আচ্ছা, কুরিয়ার বেশ। আসলে আমি এখন আছি জয়কালী মন্দির, আপনারা অনেকে আসলে হোমিও ওষুধ দ্বারা চিকিৎসা নিতে চাচ্ছেন, যে এখানে ভালো মানের ওষুধ কোথায় পাওয়া যায়, তাই আপনাদের জন্য সরাসরি কিন্তু ডাক্তার সাহেবের সাথে কথা বলেছে, এবং কি আপনারা ঘরে বসে চিকিৎসা নিতে পারবেন, এবং কি উনি একজন ডাক্তার, হোমিও ওষুধের ডাক্তার, তাই ওনার সাথে আপনারা কথা বলে সম্পূর্ণ রোগের চিকিৎসা আপনারা নিতে পারবেন। এখানে যারাই আসবেন জয়কালী মন্দির এসে, আল হেলাল হোমিও ফার্মেসিতে আপনারা যখনই আসবেন ওনার সাথে আপনারা পরামর্শ করে নিতে পারবেন, এবং কি আপনারা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করেও কিন্তু আপনারা ওষুধ নিতে পারবেন। তো অবশ্যই যারা আসলে যে রোগে ভুগতেছেন অবশ্যই ডাক্তার সাহেবের সাথে সরাসরি কথা বলবেন। আর আমরা শেষ মুহূর্তে আপনার কিছু বলার আছে যারা আসলে চিকিৎসা নিতে চাচ্ছে বা নিবে? হ্যাঁ, আবারও বলতে চাই, আসলে যদি তারা ভালো হোমিও ওষুধ কিনে, ভালো ডাক্তারের পরামর্শ নেয়,
তাহলে অবশ্যই যে কোনো জটিল রোগ ভালো হওয়া সম্ভব। ভালো হওয়া সম্ভব? হ্যাঁ অবশ্যই ভালো হওয়া সম্ভব, তবে শর্ত হলো ভালো ওষুধ দরকার এবং ভালো চিকিৎসকের পরামর্শ দরকার। ভালো চিকিৎসকের গাইডলাইনে থাকলে, ভালো ওষুধ পেলে অনেক জটিল জটিল রোগী ভালো হয়। তার মানে আপনি গ্যারান্টি দিচ্ছেন যে ভালো করে দিবেন? ভালো করার মালিক অবশ্যই আল্লাহ তাআলা, তবে ভালো ওষুধ এবং ভালো ডাক্তার দুয়ে সমন্বয় হলে যে কোনো জটিল রোগী ভালো হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো অবশ্যই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনারা যখনই আসবেন আমি আপনাদেরকে ওনাদের লোকেশনটা দেখাচ্ছি, আপনারা সরাসরি আমি আপনাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি। এটা হলো জয়কালী মন্দির। আপনারা যখনই আসবেন জয়কালী মন্দির এসে রাস্তার এখান থেকে ওঠার সময় কিন্তু আল হেলাল ওনার বড় বড় করে সাইনবোর্ড লেখা আছে, আল হেলাল হোমিও ফার্মেসি ডাক্তার ইউনুস খান। ওনারা সরাসরি কিন্তু ডাক্তার সাহেবকে এখানে পেয়ে যাবেন আপনারা। তো অবশ্যই যারা আসলে আমি কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ডাক্তার সাহেব কোথায় বসে। তো অবশ্যই যদি ভালো মানের ওষুধ নিতে চান অবশ্যই এখানে আসবেন। তো অবশ্যই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।